সকালবেলায় যাচ্ছিল এই কাকুটা নদীর থেকে মাছ ধরে নিয়ে। এটা হচ্ছে ফলি মাছ, শুধু ফলি মাছই আছে এখানে, তাজা তাজা। তো বড় বড় দেখে কয়েকটা রাখছি। বাবা মমকো মম, এই মম ও মানি ব্যাগটা নিয়ে আসো তো। তো এখানে সকালবেলা আমাদের বাড়ির উঠোনে এসছে হলো দুটো শালিক পাখি। হ্যাঁ, তো একটা উড়ে গেল, আর মা এখানে এই যে অল্প কটা ভাত দিল, বললো দেখি খাই কি। তো এই যে একটা এখনো বসে আছে, বসে ভাবছে যে খাবো কি খাবো না, নাকি উড়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা বারান্দা থেকে ব্লগটা শুরু করছি, টিফিন খাচ্ছি এখন। আর আজকে সকালে আমার টিফিন হলো দুধ চিড়ে আর কলা। তো বাড়িতে অল্প কটা আর কি ভাত ছিল গতকালকে, তো এই ভাত কটা আলু পেঁয়াজ দিয়ে সকালবেলা ভাজা করে দিয়েছি। মা বাবু সন্দীপ ওরা তিনজনা মিলে খেয়ে নিয়েছে ওই ভাত ভাজা। আমি আর খেলাম না, যে কালকের বাসি ভাত গ্যাস হয়ে যেতে পারে, তো ওই জন্যই আর কি ফার্স্ট ভাবছিলাম যে ওটস খাবো। তো তারপরে মা বললো যে চিড়ে কটা আছে, চিড়ে কটা খেয়ে নাও, তো ওই জন্য আর কি এখন চিড়ে কলা দুধ এই নিয়েই বসলাম। সোনা বাবাকে মা নিয়ে গেল পিসির বাড়িতে, বললো দেখি পিসির রান্না হয়েছে কি, ওখান থেকেই গরম ভাত খাইয়ে দেবে। আর সকালবেলা তো আমরা একদম নদীর ফলুই মাছ রাখলাম জ্যান্ত জ্যান্ত। তো আজকে দুপুরের মেনু হলো আমাদের ওই ফলুই মাছের পাতলা ঝোল। মাছগুলো সকালবেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। বাবা বাবা, এই সিনান হয়ে গেছে, এই সিনান হয়ে গেছে। আচ্ছা কি করছো এখন, তাহলে ঘুমাবে না, ঘুমাবা? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, বদমাইশি করো না, করো না বদমাইশি, ঠিক আছে তো? হ্যাঁ ঘুমিয়ে পড়ো। তো বহু দিন হলো চুল দাড়ি কিছু কাটাই হচ্ছে না, এও কত বড় বড় হয়ে গেছে। তো চুল দাড়ি কাটা যেন না সময় পাচ্ছি না, তা না, মানে একটু আলসেমি করে আর কি কাটা হয় না আমার, তাই হয় আর কি, প্রতিবারই তাই হয়। তো এবার অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো সকাল থেকে আমি গ্যারেজটার দিকে তাকাচ্ছি, গ্যারেজটায় যখনই তাকাচ্ছি তখনই গাড়িটা দেখতে পাচ্ছি না, তখনই মনে হচ্ছে যে এই গাড়িটা কোথায় গেল। তারপরে মনে পড়ছে না, গাড়িটা তো সারাতে দিয়েছি, মানে সবসময় আর কি, যখন বাড়ি থেকেই আমিই তো চালাই, তো আমি বাড়ি না থাকলে গাড়িও বাড়ি থাকে না, আমি যখন থাকি তখন গাড়িটা থাকে। তো সেটা একটা অভ্যাস হয়ে গেছে, যেখানটা সবসময় গাড়িটা থাকে, তো সেটা একটা কেমন মাঝে মধ্যে আর কি ব্যাপারটা ভুলে গিয়ে কেমন লাগছে একটা। আর মা আর বাবু দুজনে মিলে এখন এই আমাদের এই তুলসী মন্দিরের এখানটায় একটু শ্যাদলা পড়ে গেছে বর্ষার জল টল লেগে, তো সেটাই এখন পরিষ্কার করছে। ব্লিচিং পাউডার ছিল তো, ব্লিচিং পাউডার দিলে এত ঘষাঘষি করা লাগবে না। তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে এখন যাব হলো বাইরের রান্নাঘরে। মা আজকে বলছে যে বাইরে রান্না করি, অনেকদিন হয়ে গেল ঘরে করছি, এই বৃষ্টির জন্য তো কটা দিন ঘরেই করেছে। গতকাল থেকে যেহেতু রোদ উঠেছে তো বাইরের উনুন পাটটা আমাদের একদম শুকিয়ে গেছে, তাই আজকে মা বাইরে রান্না করতে এসে আর একবেলার জন্য আর কি রান্না হচ্ছে ছোট হাঁড়িতে। আর এখানে আমি এখন সবজি নিয়ে আসলাম, সন্দীপ গেছিল বাজারে, ওই যে সবজি কেটে দিয়ে তারপরে আমি যাব ঘরটার মুছে আমি স্নান করে নেবো। আজকে আবার বিকেলে আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে। বকফুল সুন্দর সুন্দর বকফুল হয়েছে, পারো পারলেই তো ভাজা খাওয়া যায়। তো রান্না বান্নার ব্যবস্থা এখানে চলছে। আর এটা কি এত বড় উনুনে ওইটুকুনি একটা হাড়ি? হ্যাঁ একলা হতো না তো, এটাই তো ক্যালি, এটা আবার ক্যালি। তো যাই হোক, কাঠে রান্নার ব্যবস্থা চলছে আজ, যেহেতু বর্ষা টর্ষা চলে গেছে, মার মনটা আনচান আনচান করছিল এতদিন। হুম, লাড্ডু নিয়ে এসছে মনে হয়, আমি দোকানে গেলাম সামনে উপরে ছিল, খেতে ইচ্ছে ইচ্ছে করলো। বাবু করে বাবু লাড্ডু খেয়ে যাও। বাবা এই এই তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ আতো 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 বাবা আতো। কি হয়েছে দাদা?
আতো আতো আসো, এই মাথায় লাগলো নাকি? বিছানায় মাথায় লেগেছে। তো এখন আমরা এসেছি সোনা বাবাকে নিয়ে বকফুল পাড়তে। তো আমাদের এই যে দাদুর বাড়ির এখানে যে বকফুল গাছটা, তো এইটাতে না অনেক দিন ধরে আর কি ফুল ফুটছে। তো রিয়ারা যখন এসছে, হ্যাঁ তার আগের থেকে আর কি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এই বকফুলগুলো আজকে পারবো, অনেক ফুল ফুটেছে। তো সব তো আর পারবো না, কিছুটা পারবো বড়া খাওয়ার জন্য। আর ওই এত ফুল যদি পাড়া হয় তাহলে কিন্তু একদিক দিয়ে ভালো হবে যে বকফুল বাটা খাওয়া যাবে। তো সন্দীপ নিচ থেকে পাড়তে বললাম, কিন্তু বললো যে না দাঁড়াও বাড়ির চালে উঠেনি, তো ওখান থেকে পারি সুবিধা হবে। আচ্ছা এই বাড়ির এই যে বারান্দাটা দেখছো না, এইটা হলো বারান্দা। তো এই বারান্দাটা টিনের চাল দেওয়া, আর এই ঘরটা টিনের চাল দেওয়া, আর যেটা আসল ঘর মানে পিছন দিকে একটা ঘর আছে তো সেইটা ছাদ দেওয়া। তো সন্দীপ এখন টিনের চালে দাঁড়িয়ে আছে। বাবা এদিক দিয়ে গাছে উঠে বকফুল পাড়ছে, আর এদিকে ছেলের অবস্থা দেখো, হাঁ করে বাবাকে দেখছে, হাঁ করে। তুমি কোনোদিনও বাবা দেখো নি? কোনোদিনও বাবা দেখো নি? দেখেছো? ও বা, এই যে বাবা দেখেছো, বলো। হ্যাঁ কি না বলো, চুপ করে আছে। তো আমাদের কুল গাছে কুলও হয়েছে, দেখো কত বড় বড় হয়ে গেছে, এখনই এত বড় বড় হয়ে গেল। আর এই এই গাছটা কিন্তু প্রচুর কুল হয়। হ্যাঁ প্রতি বছর অনেক কুল, তবে দেশি কুল। আর দুটো নারকেলি কুল ইয়ে কুলগুলো আছে, সেগুলো ছাতা নষ্ট হয়ে যায়, খেতেই পারি না, পাখিতে খেয়ে না। সন্দীপ যেমন ছেলে পাহারা দেবে, আমি আমার ঘর মুছে স্নানটা সেরে নেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার বেশিরভাগ ভিডিওতে কমেন্ট করো যে যদি তুমি প্রতিদিন বসে বসে খাও আর তোমার শাশুড়ি রান্না করে। তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম, হয়তো আমি বুঝাতে পারিনি। তো আজকে সন্দীপ তোমাদেরকে বলবে বুঝতে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন কিছুই নয়, মানে সারা জীবন নিজের হাতে রান্না করে এসছে, আর রান্না করতে বেশ ভালোই বাসে মা। তো সেই কারণে মা চায় না অন্য কেউ রান্না করুক, বা যতদিন পারবে নিজেই রান্না করবে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই টিনাকে খুব একটা রান্না বান্না করতে দেয় না, এটা ওটা টিনা শখ করে কখনো করে। তাছাড়া প্রতিদিনের যে রান্না সেটা মাই বেশিরভাগই করে। তো টিনাকে রিজার্ভে রাখা হয়েছে স্পেশালি রান্না করার জন্য, আর কোনো সিচুয়েশনে প্রবলেম হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে টিনাকে টাকা হয়। মানে মার মা মানে দিদা, সন্দীপের দিদা নাকি এইটাই করতো, বৌমাদেরকে রান্না করতে দিত না, নিজেই নাকি রান্না করতো। হ্যাঁ তাই শুনেছি আমি সন্দীপের মুখ থেকে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, মানে দিদাও অনেক বয়স পর্যন্ত বাড়িতে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতো, কাউকে রান্না করতে দিত না। এখন বয়স হয়ে গেছে, এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছে, সেই জন্য এখন ব্যাপারটা আলাদা। যখন আমরা ছোট ছিলাম মা বাড়িতে খুব যেতাম আসতাম, তো সেই সময়কার কথা। হ্যাঁ হ্যাঁ দিদার পুরো একদম কপি, একদম মা হয়ে যাচ্ছে। এই যে গণেশ ঠাকুর, এ বাবা দেখা তো, দেখো 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 নাদু দাও, এটা এটা খাই দাও, না একদম খেয়েছো, আমি খাবো না, দাও 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 আমাকে দাও। তো রান্না বান্না হয়ে গেছে, সন্দীপ আর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে পাতলা করে আলু দিয়ে ফলুই মাছের ঝোল। তো এটার মধ্যে মাছ কতটা আছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাছের সাইজটা অনেকটাই বড়, কিন্তু
চ্যাপটা একদম ঠিক এইটুকু হবে। হুম, আর এখানে আছে হলো বাঁধাকপি ঘন্ট, আর এই হলো বক ফুলের বড়া ভাজা, আর এখানে মার লঙ্কা ভাজা। তো তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়াটা সেরে নেব, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে। ডাক্তার বাবুর ওখানে তো নাম লেখানো আছে 5 নম্বরের নাম, আর যেতে বলেছে হলো 3:30। এখন বাজে হলো দুপুর 3টে, 3টের সময় আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আর বলো না। তো সকালের খাওয়া দাওয়া করতে করতে এতটাই বেলা হয়ে যায় যে দুপুরের খাওয়া আমাদের আসলে দেরি হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আর এখন 3:15 বাজে। আচ্ছা ডাক্তার কটার সময়, কটা যেতে বললো? 3:40 ডাক্তার ঢুকবে, 3:15 বাজে এখন। তাড়াতাড়ি করো। ও আর এখানে তো সব এই গাড়ির জিনিসপত্রগুলো এখানেই রয়ে গেছে, এখানে কেউ রাখেনি। তো এদিকে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এই যে সন্দীপ কোথায় গেল? হ্যাঁ এই যে সন্দীপ আর বাবু এখন ছাদ থেকে নামালো হলো চাল, উপরে আর কি চাল রোদে দেওয়া হয়েছিল। তো চলো, দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক। তাহলে আমাকে কিন্তু ঢপটা বেশ ভালোই দিল, ঠিক আছে। তো এখান থেকে আমাকে ফোন করে বলেছিল যে 3:40 ডাক্তারবাবু আসবে, আপনি 3:15-20 এরকম দিকে চলে আসবেন। তো দেখো এখন বাজে হলো 3:42, তো এখন আর কি এসে পৌঁছালাম আমরা, আর 47, আচ্ছা তো 3:47, তো এখনো পর্যন্ত ডাক্তারবাবুর কোনো পাত্তা নেই, দেখা যাক কখন আসে। ডাক্তার আসার টাইম হলো ঠিক 4টের সময়, 3:40 এখানে আসবে বলেছিল, তবে সেখানে ডাক্তারবাবু আসলে হলো 6টার সময়। তো এখন ডাক্তার দেখিয়ে এখানে সন্ধ্যে ওষুধ নেবে, তারপরেই আমরা বাড়ি যাব। আর এই টাইমটুকুর মধ্যে আমরা আর কি যেটুকু কেনাকাটা বাকি ছিল আমাদের, তো সেটুকু কিনে নিয়েছি, আর এখন ওষুধটা নিতে পারলেই আমরা সোজা বাড়ি চলে যাবো। তো বাতকুলা থেকে বাড়ি চলে এসেছি, এসে সোনা বাবাকে খাইয়েও দিয়েছি, আর এখানে এখন বসেছি যে কি কি কেনাকাটা করলাম একটু দেখাই তোমাদের। আর ডাক্তারবাবু তো সেই কখন সময় দিয়েছে আর কখন এসছে, হ্যাঁ তো নাকি গাড়ি খারাপ হয়ে গেছিলো ডাক্তারবাবু রানাঘাটে। যাই হোক চলো এক এক করে তোমাদেরকে দেখাই, দাঁড়াও দাঁড়াও দেখাবো দেখাবো। তো একটুখানি সাজুগুজু জিনিস কেনাকাটা করা হয়েছে, সুপার ভাসমল, মার চুল কালো করতে হবে, এদিকে দুটো টিপের পাতা আমার লাগবে, তো আর একটা নেট পলিশ রিমুভার নিয়েছি, আর একটা সন্দীপ পারফিউম নিয়েছে। এই হলো আমাদের কসমেটিক্সের দোকান থেকে কেনাকাটা, ঠিক আছে এইগুলো। আর সোনা বাবার জন্য এই যে একখানা নরম বল, নাও এই বলটা তোমার। আর কিনেছি হলো বেড কভার, তো আমার সেই বিয়ের সময় পেয়েছিলাম যে কটা বেড কভার, সে কটা বেড কভারই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, তো ওইগুলোর না রং টং উঠে গেছে। এইগুলো সব বালিশের কভার নিয়ে এসেছি, কোল বালিশ, বালিশ, এইটা আমাদের সোনা বাবার বালিশের কভার, এটা তোমার, এই দেখো ছোট্ট দেখেছো তোমার, এই দুটো বালিশের কভার, এই যে বড় বড় নিয়ে নিয়ে এসছি, না না পড়ে যাবে, এই যে দেখো এই দেখো কাকে দেখাচ্ছি কাকে দেখাচ্ছি, কি গো এই দেখো ক্যামেরা ধরে টানটানি করছে। তো এই দেখো এই একটা ডিজাইনের বালিশের কভার নিয়ে সেট করেই, আর এগুলো হলো কোল বালিশের, একই রকম ডিজাইন কিন্তু কালারটা একই কালারের ডিজাইন। আর হ্যাঁ কোল বালিশের কভার এই একটা নিয়েছি, এটাও সেই একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা, একই ম্যাচিং হলে বেশ ভালো লাগতো, কিন্তু ওই যে ডিজাইনটা একই ওই জন্য আর কি নিয়ে আসলাম। যাই হোক আর দুটো নিয়ে এসেছি মাদের ওই ঘরের জন্য, এই যে। তো এখনো ঠিক করিনি কোন ঘরে কোনটা থাকবে, ঠিক আছে, তো আমি পছন্দ করে আর কি নিয়ে এসেছি। একজন বাড়িতে আসলে বেশ সুন্দর করে বিছানাটাকে যে সাজাবো নতুন একটা চাদর দিয়ে সেইটা আর কি হতো না, তো ওই জন্যই আর কি এরকম একটা বড় বিছানা চাদর আনলাম। তো এই চাদরটার দাম নিয়েছে হলো 525 টাকা। বাবারে কাকুকে বললাম যে একটু কম সমে দাও কাকু,
তা বলল না হবে না, তার কারণ এটা অনেক বড় চাদর আর এমনি ভালো মোটা সোটা। আর ডাক্তারবাবু রিপোর্ট দেখে যা বলল যে আমার নাকি অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির ফলেই এই কাশিটা হচ্ছে। তো আরও একটা টেস্ট উনি করতে দিয়েছে, সেটা হলো যে কিসের জন্য আমার এই অ্যালার্জিটা হচ্ছে, মানে কি কি খেলে। তো আবার ওই টেস্টটা করতে হবে। আর এবার বলেছে যে মনোরমায় যেতে হবে, মানে রানাঘাটে সে বড় হসপিটালটায়। তো চলো তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা বাই।